স্বামী সোমেশ্বরানন্দজী মহারাজের কিছু আধ্যাত্মিক বক্তব্য ও উপদেশ পাঠ করছি গোপা বাগচি। প্রশ্ন: শত্রুকে ভালোবাসা কি সম্ভব? অপ্রিয় মতলববাজ লোকেদের প্রতি করুণাময় কিভাবে থাকা যায়? উত্তর: আমি বুদ্ধ বা যিশু নই বলে শত্রুকে ফোঁস করি কিংবা উপেক্ষা করি। ভালোবাসার জন্য সমাজে অনেক ভালো ও অসহায় মানুষ আছে। সাপকে কেন ভালোবাসতে যাব যখন ঘরের পাশে কুকুর বেড়াল রয়েছে? অপাত্রে দান করলে লোকে দানের মর্যাদা দেয় না। মহাভারতে এজন্যই সাম, দান, ভেদ এবং দণ্ড এই চার উপায়ের কথা বলা হয়েছে। লোক বুঝে তার সাথে সেরকম ব্যবহার করতে হয়। সংসারে এভাবেই থাকা দরকার। সতর্ক থাকতে হয় যাতে তোমার ভালো মানুষই সুযোগ কেউ না নিতে পারে। দ্বিতীয় প্রশ্ন: জপযজ্ঞে অনেকে মিলে শান্তি ও মঙ্গলের জন্য নির্দিষ্ট সময়ে কারোর জন্য জপ করে, এতে কি জপের গুণ কমে যায়? উত্তর: না, কমবে কেন? উদাহরণ দিই। বিজ্ঞান বলে লাইট জ্বালালে বাল্ব থেকে আলোর কণিকা বেরিয়ে আসে। 40 পাওয়ারের বাল্ব থেকে 75 পাওয়ারের বাল্বে বেশি আলো আসে। আপনি বাল্বের দিকে তাকালে চোখ কুঁচকে যাবে আলোর তীব্রতায়। এমনকি টর্চে ছোট বাল্বের কম আলোও চোখে লাগে। আমরা কথা বললে মন থেকে চিন্তা ভাব কণিকা, যোগীদের ভাষায় তন্মাত্রা বলা হয়, বেরিয়ে আসে এবং এই শক্তিকে মন যেদিকে চায় তা পাঠায়। বিশেষ কোনো লোকের জন্য হলে ওই শক্তি তার দিকে যায়। বেশি মানুষ এটা করলে ওই শক্তি বাড়ে। যেমন 40-এর জায়গায় 75 পাওয়ারের বাল্ব জ্বালানো হলো। এজন্য জপযজ্ঞে জপ ফলের কার্যক্ষমতা বা শক্তি বেড়ে যায়। মন যত একাগ্র ও আন্তরিক হবে জপের শক্তি ও ফল তত বাড়বে। প্রার্থনার দ্বারা যে রোগীকে সাহায্য করা যায় এ প্রমাণিত হয়েছে পাশ্চাত্যে নানা গবেষণায়। তৃতীয় প্রশ্ন: ছোটবেলা থেকে মাঝে মাঝে ভবিষ্যৎ ঘটনার আভাস পেতাম। এমন একজনকে দেখেছিলাম যার সাথে পরে পরিচয় হয়, এ কি মনের ভুল, ক্ষতিকর? মুক্তির উপায় কি? উত্তর: যে আভাস পেতেন তা পরে বাস্তবে দেখতে পেলে তো একে মনের ভুল বলা যায় না। প্রতিটি মানুষের মধ্যে অনেক শক্তি থাকলেও সে এগুলি জাগাবার চেষ্টা করে না। যেমন সজ্ঞা, কারোর ক্ষেত্রে পূর্বজন্মের কিছু শক্তি বিনা চেষ্টায় এই জন্মে জাগ্রত হয়। যেমন অনেক শিশু না শিখেও ভালো তবলা বাজায়, খেলে ইত্যাদি। আপনারও হয়তো এমন হয়েছে। তবে সূক্ষ্ম শক্তি নিয়ে মাথা না ঘামানোই ভালো। স্বামীজি বলেছিলেন, শক্তি অর্জন করা সহজ, একে হজম করাই কঠিন। মানুষ পদ, ক্ষমতা, টাকা, বাহুবলের মতো স্থূল শক্তির সঠিক ব্যবহার করতে পারে না, সূক্ষ্ম শক্তিকে সামলানো তো আরও কঠিন। এজন্য এ নিয়ে চিন্তা না করে ইগনোর করাই ভালো, কারণ এর ভুল প্রয়োগে ক্ষতি হতে পারে। এ থেকে মুক্তির উপায় এ সম্বন্ধে উদাসীন থাকা ও ঈশ্বরের কাছে প্রার্থনা করা।